প্রিয় ছাত্রছাত্রীরা আসা তোমরা ভালো আছো আমরা একটা অনলাইন এক্সামিনেশনের আয়োজন করেছি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পুরো পরীক্ষাটা হবে ইংরেজি বিষয়ের ওপর এবং তোমরা নিজেরাই পরীক্ষা দেবে এবং সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে যাবে কত নাম্বার তোমরা পেয়েছ আর আমি ওই লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি এবং পরীক্ষাটা তোমরা কিভাবে দেবে সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও কীভাবে পরীক্ষা দেবে ঠিক আছে তারপর তোমরা পরীক্ষাটা দেবে আমাদের সাইটে গিয়ে ডাব্লুডাব্লু পরীক্ষা দেওয়ার পরেই কিন্তু তোমরা ফলাফল পেয়ে যাবে আর এটাই মনে রাখবে আমাদের সাজেশান একাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ের সাজেশান এই পরীক্ষাটা দিলেই কিন্তু তোমরা যে যেখানেই পরীক্ষা দাও না যেমন কোশ্চেনেই পরীক্ষা হোক না কেন তোমরা কিন্তু ফুল মার্কস পাবে ঠিক আছে তো আর বেশি কথা না বলে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা পরীক্ষাটা দেবে তো দেখো এইভাবে পরীক্ষাটা তোমরা দাও প্রথমে তোমরা এ সার্চ করবে সার্চ করার পর মেনু থেকে ক্লাস ইলেভেনকে একাদশ শ্রেণীর ইংরেজি বিষয়কে বেছে নেবে তারপর তোমরা প্রথমেই দেখতে পাবে অনলাইন এক্সামিনেশন নিউ লেখা আছে ঠিক আছে ওখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর পরীক্ষার ব্যবস্থা করা আছে ম্যাকবেদ ম্যাকবেদের নিচে দেখো স্টার্ট লেখা আছে ওথেলো ওথেলোর নিচে স্টার্ট লেখা আছে অ্যাজ ইউ লাইক ইট প্রত্যেকটার নিচে দেখো স্টার্ট লেখা আছে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর। তোমরা স্টার্টে ক্লিক করবে ঠিক আছে তো আমি প্রথমেরটা দেখিয়ে দিচ্ছি ফুল সিলেবাসের উপর যে পরীক্ষাটা আছে আমি দেখিয়ে দিচ্ছি স্টার্টে ক্লিক করলে তারপর দেখো কোশ্চেনটা খুলে যাচ্ছে এরপর দেখো প্রশ্নটা পড়ে যে চারটা অপশান রয়েছে সেই চারটা অপশানে তোমরা যেটা সঠিক হবে সেটাতে দাগ দিয়ে দেবে ক্লিক করবে তাহলেই দাও হয়ে যাবে আর যদি ভাবছো যে ভুল হচ্ছে পরেও এটাকে পরিবর্তন করতে পারবে এবং পরীক্ষা সব প্রশ্নগুলো উত্তর দেওয়ার পর তোমরা একদম নিচে নেমে যাবে সাবমিট বাটনে নাম লিখবে ঠিক আছে তারপর সাবমিট বাটনে ক্লিক করবে ক্লিক করার পরেই তোমরা কিন্তু ফলাফল দেখতে পেয়ে যাবে তোমরা কত নাম্বার পেলে ঠিক আছে এই রকমভাবে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য পরীক্ষার ব্যবস্থা করেছি যেটা তোমাদের খুব কাজে লাগবে ঠিক আছে আর এইটাই মনে রাখবে সাজেশান ঠিক আছে আর এই পরীক্ষাটার জন্য কিন্তু কোনো চার্জ লাগছে না একদম ফ্রি অফ কস্ট ঠিক আছে তো তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারে পরীক্ষা দাও এইভাবে পরীক্ষা দেবে তো পরীক্ষা দেওয়ার পর তোমরা ফলাফল দেখতে পাবে আবার যদি ভুল হয় আবার তোমরা যাবে প্রথম থেকে পরীক্ষা দিতে পারবে ঠিক আছে বারবার পরীক্ষা দিয়ে 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 তোমরা নিজেদেরকে প্রস্তুত করো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তো ঠিক আছে আজকের ভিডিও এখানেই পরের ভিডিওতে দেখা হবে ভালো থেকো গুড বাই